السلام عليكم مانيك الهدى شارع بارزات هندو سارزات مسلمان ديش এবং বিদেশে আমার বক্তবিন্দু যারা আছো আমার চ্যানেলগুলো দেখতেছো তার মধ্যে আজকে অনেক কষ্ট করে 6:30টায় আমরা রওনা করছি ঢাকা থেকে আসার কারণ হলো জেন মধুপুর নামে কিন্তু গড় একটা আছে আমার বাংলাদেশে বিরাট কিন্তু সেখানে একটু জায়গা আছে রসুলপুর জাতীয় উদ্যান যেখানে এই গড়ের মধ্যেই পড়ছে আজকে আইলাম এক কোটি মুড়ি নিয়ে আইলাম অনেক বানর আছে এই বানররা মুড়ি খায় কিভাবে মুড়ি খায় আর বানররা কিভাবে দলা হয় এটা আজকে তোমরা দেখাতে চাই আমি নিজেও আজকে এটা দেখব তোমরা সবাই চোখ রাখো কুদ্দুস ভাইয়াতির চ্যানেলগুলোতে ধন্যবাদ সবাইকে যাই হোক বানর কিন্তু ওনারা আসতেছে হ্যাঁ এই যে চারদিক দিয়ে গাছে গাছে এবং চতুর্দিক দিয়ে বানর আছে আর আমি মুড়িটা কিন্তু আমি হাতালে তালাম না হাতে একটু আসলে একটু তুলা তুসলাম না তুলাতে তোয়ার পরে কিন্তু ওরা টানতে নিজেই টানতে কুলিয়ালছে হ্যাঁ যাই হোক আজকে এমন একটা জায়গার আইসি আয়া খুব ভালো লাগলো যে বানর কেমনভাবে মানুষের সাথে মিশিয়া তারা কাজ করে মুড়ি খায় ভালো ভালো জিনিস খায় এই চতুর্পাশে এই বানরে কিন্তু ভর্তি হ্যাঁ এই যে একজন আইতেছে বাচ্চাগুলো এই যে একজন আইতেছে বাচ্চাগুলো আর বাবরি আর বাচ্চা তো আর এই যে বড় মাঝে উনি আসছে না না কান 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 বয়ের কিছু নেই কান 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 হ্যাঁ বানরের মুড়ি খুব প্রিয় মুড়ি প্রিয় মানে আর মুড়ি এমন প্রিয় তাদের মানে কীভাবে নিবার টান দিলে তো ঠিক নাই আর সর্দার হয়ে গেছে সবাই আসো 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 হ্যাঁ 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 মোবাইল টোবাইল কিন্তু নিয়ে যায় কিন্তু হাত থেকে দূরে এদিকে একটু